আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। এই তো আমি বাঁধন ফ্রম নেদারল্যান্ড আপনাদের মাঝে আবারও চলে আসলাম আজকে আমার একটা ডেলি লাইফ ব্লগ নিয়ে। আর আজকে আমি যাচ্ছি এখানকার একটা অনেক নাম করা বলা চলে তুর্কিশ গ্রোসারি শপে। ওখান থেকে মূলত আমরা আউটসাইডের যে ধরনের খাবারগুলো খেতে চাই আর কি, সব দোকানে পাওয়া যায় না লাইক বাংলাদেশি টাইপসের, কারণ এখানে সব দোকানে বাংলাদেশি টাইপসের জিনিস পাওয়া যায় না, তো সেটাই কিনতে যাচ্ছি। আর ওখানে হালাল মিট, ফিশ, বাংলাদেশি ফিশও আসে, যেমন রুই মাছ, ইলিশ মাছ, কাচকি, বিভিন্ন ধরনের আর কি। সো এই তো আপনাদের সাথে শেয়ার করব, চলুন তাহলে আমার সাথে। তিন শার্ট দেল না কি যেন বলে, আপনারা প্লিজ কমেন্ট করবেন শাগরেল না শাগরেল না কি একটা যেন আছে বাংলাদেশে। সো আই ফরগেট দিস ওয়ান, সরি। এই তো আমরা তিনজন যাচ্ছি, আমি শাওন আন্টি অ্যান্ড সুস্মিতা। ও আই থিঙ্ক আই হ্যাভ ডিমেনশিয়া ডিজিজ, রিয়েলি সামটাইম আই ফরগেট নেম। আমরা আজকে যেই গ্রোসারি শপটাতে যাচ্ছি ওইটার নাম হচ্ছে দৃশলাগ, ওই এরিয়াটার নাম। ওখানে আর কি বিভিন্ন ধরনের তুর্কিশ শপ আছে, প্লাস তুর্কিশ রেস্টুরেন্ট, অনেক মজার মজার খাবার আছে, বিশেষ করে বাকলাভা লামাজন ইজ মাই ফেভারেট। সো খাবেন নাকি নাকি ডায়েটে আপনি? ডায়েট, চলো সুস্মি, আর ইউ অন ডায়েট? আই ওয়ান্টেড টু ডু বাট ফর লামাজন আই ক্যান স্যাক্রিফাইস, ইয়া, ফর অলমোস্ট বাকলাভা আই ক্যান ডু। আজকে আমরা প্ল্যান করেছি হেঁটে যাব, বিকজ এটা আমার বাসা থেকে খুব বেশি দূরে না। আসলে আমার বাসাটা এমন একটা মিডল পয়েন্টে, এখান থেকে আপনার আর্নহেমের সব কিছুই আর কি মোটামুটি কাছে হয়। সো আমরা চাইলে হেঁটেও যেতে পারি, সেটাই আজকে যাচ্ছি। যেহেতু তিনজন মিলে আছি, তিনজন মিলে গল্প করতে করতে মজা করতে করতে যাচ্ছি। আজকের আবহাওয়াটাও বেশ ভালো, গত দুই দিন প্রচণ্ড বৃষ্টি ছিল, এত স্যাঁতস্যাঁতে বাজে আবহাওয়া ছিল, আজকে আবারও রোদ উঠেছে। আসলে এখানে ওয়েদারের কোনো ঠিক নেই, এই রোদ, এই বৃষ্টি, এই গরম। আর আমার বাসায় এই তো তিন সপ্তাহ যাবত শাওন আন্টিরা আছে, আমারও বেশ ভালো সময় যাচ্ছে। আসলে বাইরের দেশে বসে বাংলাদেশি একটা আমেজ পাচ্ছি, যেটা বলা যায় আর কি। যেমন বাংলাদেশে থাকলে মাঝে মাঝে রিলেটিভসরা বেড়াতে আসে, আমরাও যাই, তো আমার খুবই ভালো লাগছে যে শাওন আন্টিরা নেদারল্যান্ডে এসেছে। আর ওনারা মূলত ওনার হাজব্যান্ড যেখানে জব করবে সেটা আর্নহেমে না, অন্য সিটিতে। তো ওনারা আমার বাসায় থাকছে, ওনাদের বাসাটা একটু রেডি হতে সময় নিচ্ছে, বাসাটা রেডি হওয়ার পরই ওনারা ওখানে শিফট হয়ে যাবে, আমারও ভালোই সময় কাটছে। এই জায়গাটার নাম হচ্ছে দি ক্রোতে কপল, এখানে আর কি বাচ্চাদের স্পোর্টস আর কি সুইমিং হয়ে থাকে, বাচ্চারা এখানে সুইমিং শিখে এবং চাইলে সুইমিং করতেও পারে। আমার বেবিকেও দেওয়ার প্ল্যানিং আছে খুব শীঘ্রই এখানে এই স্পোর্টস সেন্টারে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সামার টাইমে এভাবে রোড সাইডে পিলারে সুন্দরভাবে ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশন করা থাকে। আমরা চলে এসেছি দৃশলাগ নেইবারহুডের মধ্যে,
আর এই নেইবারহুডের বাসাগুলো দেখতে এরকম ভালোই লাগে দেখতে। আসলে এখানে এক একটা নেইবারহুডের বাসাগুলো দেখতে এক এক রকম। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফ্যামিলির হাউস। আর হাউস দ্যাট মিন এখানে ডক্টর, আমাদের এখানে যখন কোনো প্রবলেম হয় আমরা মূলত এখানে এই হাউস দ্যাটের কাছে আসি, এখানেই চেক আপ করাই। এখানে প্রত্যেকেরই একটা করে সিলেক্টিভ ডক্টর থাকে। তারপরে এই তো আমরা ডিসলাগের শপিং মলগুলোর মধ্যে এন্ট্রি করলাম। এখানে বিভিন্ন ধরনের স্টোরি আছে, আলদি, আলভাটাইন, লিডল এগুলোও আছে, এবং তার সাথে তুর্কিশ বিভিন্ন ধরনের শপ আছে। আস্তে আস্তে আপনাদের সাথে ভিডিও দেখতে থাকেন, শেয়ার করব। প্রথমেই আমরা যে শপটাতে যাচ্ছিলাম সেটার নাম হচ্ছে শিরিন। এটা এখানকার খুবই নাম করা একটা তুর্কিশ শপ। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের খাবার থাকে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই শপটা একটু ভিতরের দিকে, আমি জানি না কেন আমি এই জিনিসটা নোটিস করেছি যে এখানে এই ধরনের আউটসাইডের যে শপগুলো, আউটসাইডের জিনিসপত্র পাওয়া যায় একটু ভিতর সাইডে হয় আর কি, ফ্রন্টে না। ফ্রন্টে হয় এখানকার লোকাল যে শপগুলো আছে সেগুলো। এটা হচ্ছে তুর্কিশদের একটা খুবই নাম করা একটি খাবার, আমি এই মুহূর্তে নাম মনে করতে পারছি না, বাট বিভিন্ন ভেজিটেবল তারা সল্ট টাইপের কোনো একটা ওয়াটারের মধ্যে এভাবে স্টোর করে রাখে সারা বছর, তাদের অনেক ফেভারেট একটা খাবার। তারপরে আমরা স্টোরটার মধ্যে এন্ট্রি করলাম, ঘুরে ঘুরে দেখছিলাম কী কী পাওয়া যায়। দেখলাম চটপটির ডাল, বিভিন্ন ধরনের ডাল ছিল, তারপরে মশলা ছিল, বাংলাদেশি মুড়িও পেয়ে গেলাম, তবে দুঃখের বিষয় সেটা ছিল বাসমতি রাইসের। এর আগেও আমি কিনেছি বাট আমার কাছে বাংলাদেশের মুড়ির মতো লাগেনি। বিভিন্ন ধরনের মশলা, মশলার কোনো অভাবই নাই এখানে, সব ধরনের মশলা আছে এই স্টোরে। এখানে ছিল ফ্রোজেন সব ফুডগুলো, যেমন পরোটা, সমুচা, লুম্পিয়া, সিঙ্গারা, বিভিন্ন ধরনের। আমি একটা ভেজিটেবল সমুচা নিলাম, এই সমুচাটা খেতে খুবই মজা, ভিতরে পটেটো আর ভেজিটেবল ম্যাশ করা, খুবই মজা, সো সেটা নিয়ে নিলাম। তারপরে এখানে ছিল বিভিন্ন ধরনের সবজি ফ্রোজেন করা, করল্লাও পেলাম, করল্লা, ঢ্যাঁড়স, তারপরে মাছের সাইডে গেলাম। এখানে বাংলাদেশি বিভিন্ন ধরনের মাছ ছিল, যেমন কাচকি, তিনকাটা, তারপরে চিংড়ি, আর এই যে আমাদের বাংলাদেশি মাছের রানী ইলিশ মাছ, সুদূর চাঁদপুর থেকে এসেছে আমাদের নেদারল্যান্ডে। সেটা যদি আপনাদের না দেখাই তাহলে তো ব্লগটাই বৃথা হবে, তাই না?
আমি বেশ কয়েকদিন আগে মাছের বাজার করেছি, তাই আজকে অনেক বেশি কিছু মাছ নেওয়ার ছিল না, শুধু কয়েক প্যাকেট কাচকি মাছ নিলাম। আমার হাজবেন্ডের কাচকি মাছটা অনেক পছন্দের। আর এখানে পাঙাশ মাছটাও পাওয়া যায়, পাঙাশ মাছটাও বেশ টেস্টি। তারপরে ঘুরতে ঘুরতে আমরা দেখলাম এখানে চিকেন লেগ, সেটা নিয়ে আমরা একটু মজা করছিলাম যে বাইরের দেশের মানুষও চিকেন লেগ খায়, দেখে তো বেশ অবাকই লাগছিল। তারপর খেজুরের সাইডে আসলাম, বেশ কিছু খেজুরও আমরা নিয়ে নিলাম। এখানে বিভিন্ন ধরনের খেজুর পাওয়া যায় এবং খেজুরগুলো অনেক মজা। এটা হচ্ছে তুর্কিশ ব্রেডের সাইড, বিভিন্ন ধরনের ব্রেড আছে তুর্কিশ। আর এগুলো হচ্ছে তুর্কিশ ডেজার্ট। আর এই যে এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস ছিল, ঘুরতে ঘুরতে দেখলাম কোকোনাট ওয়াটারও রয়েছে এখানে। অনেকদিন ধরে খুঁজছিলাম কোকোনাট ওয়াটারটা, তবে আজকে মেক শিওর হলাম যে এই স্টোরে কোকোনাট ওয়াটারও পাওয়া যায়। তারপরে এই তো গোসারিতে শেষ করে আমরা চলে আসছি রায়ানের জন্য কার্ড কিনতে। আজকে রায়ানের বার্থডে, সো আমরা ঘুরে ঘুরে ওর জন্য কার্ড চয়েস করছিলাম। কার্ড কিনা শেষ করে আন্টিদেরকে নিয়ে গেলাম এখানকার তুর্কিশ একটা রেস্টুরেন্টে। মূলত আমরা গিয়েছিলাম বাকলাভা কিনতে। আন্টিদেরকে এই বাকলাভার অনেক গল্প করেছি, আমার তো বাকলাভা ফেভারেট, সো বাকলাভা কিনে নিলাম এখান থেকে। দেখতে পাচ্ছেন কত লোভনীয়। এই তো আজকের মতো টুকিটাকি সব গোসারি শেষ করে বাসায় চলে এসে এখন গোসারিগুলো গুছাচ্ছি। এখানে রামেন নুডলস নিয়েছি, সাম্বল যে সসটা আছে অনেক ঝাল, এটা অনেক মজা লাগে যেমন সমুচা সিঙ্গারার সাথে খেতে, তাই নিয়েছি। ডিমও নিয়ে নিয়েছি, আর এই ওয়াফেলটা নেওয়া হয়েছে, আমি কখনো ট্রাই করিনি এর আগে, আজকে নেওয়া হলো কেমন টেস্ট সেটাই দেখার জন্য। কনডেন্স মিল্ক নেওয়ার দরকার ছিল, কনডেন্স মিল্ক নিয়েছি। তারপরে কাচকি মাছ, এখানে আছে পাঙাশ, সমুচা, বাকলাভা, আর এটার মধ্যে নিয়েছি কালকে সকালে আমরা তুর্কিশ কিছু ব্রেড দিয়ে নাস্তা করব সেটা। গোসারিগুলো গুছিয়ে রায়ানের গিফটটাও গুছায় নিচ্ছিলাম ওর জন্য, যেহেতু ও বড় বাচ্চা, সো ওর জন্য কি কিনবো ওইভাবে আসলে কেনা যায় না। সো ওর ওকে মূলত কার্ড দিয়ে মানি গিফট করব, আর একটা চকলেট নিয়ে নিয়েছি এখানে। রায়ান এবার 18 হলো, আর এখানে 18 বার্থডেটাকে অনেক বড়ভাবে দেখা হয় আমাদের বাংলাদেশেও। 18 মানে তো আসলে অনেক বড় একটা এজ, এই এজটা থেকে বাচ্চারা ইন্ডিপেন্ডেন্ট হওয়া শুরু করে, এখানেও সেম। আমরা সবাই ওর জন্য অনেক প্রাউড, ও আমাদের ফ্যামিলির বড় ছেলে এবং সবাই ওর জন্য দোয়া করবেন। আমি রেডি রায়ানের বার্থডেতে যাওয়ার জন্য।
আর এটাই ছিল আমার আজকের আপনাদের মাঝে উপস্থাপন করার আরো একটি ব্লগ। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তীতে আপনাদের মাঝে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হতে পারি। আর সবশেষে থাকছে আমার কিছু ফ্যামিলি পিকচার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।